فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر মা যদি বউকে মারতে বলে, ছেলে যদি না মারে, তাহলে কি ছেলে গুনাহগার হবে? মা বউকে মারতে বললেই ছেলে মারতে পারবে না, কারণ বউরও আল্লাহ আছে, আপনারও আল্লাহ আছে, সমান সমান। মা যদি বলে বউকে মারতে, আপনার উচিত হবে নিজেকে মারা, যে মা আমাকে দুটা বাড়ি দেন। মা বউকে কেন মারবো? কারণ বুঝতে হবে, শরীয়ত কিন্তু কখনো বউ মারতে বলেনি। শরীয়ত বউ মারতে বলেছে আল্লাহর সীমারেখা লঙ্ঘন হলে, অথবা আপনার সাথে বেয়াদবি করলে সীমিত আকারের। সীমিত আকারের কি? যেটা সে সামান্য অপমান বোধ করে, কিন্তু এটা সে ব্যথা পায় না, কঠিন আক্রমণ না, তাকে লাঠি সুটা দিয়ে পিটাতে বলে না। কখনো বউকে কোনো লাঠি দিয়ে মারতে সহিত অনুমতি করে না। সর্বোচ্চ আমাদের আলেমরা বলেছেন যেটা, সেটা হচ্ছে মেসোয়াক দিয়ে, মেসোয়াক তো চিনে, মেসোয়াক দিয়ে টোকা দেয়া। মেসোয়াকে টোকায় কিছুই হয় না, তো তার মধ্যে একটা অপরাধ, তার মধ্যে একটা অপরাধ বোধ জাগবে যে আমাকে তো কিন্তু আক্রমণ করছিল, আমি কেন এখানটা করে আর করবে না, এরকম। তাও সর্বশেষ ওষুধ হিসাবে, আগে নয়, একবার যদি আপনার হাত চলে, এই বউ আসুধ হয় না, সুতরাং কোনোদিন হাত ছাড়াবে না বউর উপর, এটা খুব খারাপ জিনিস। সবসময় চেষ্টা করবেন ভালোবেসে তাদেরকে টেনে নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলারা বাঁকা হাড়ের তৈরি, বাঁকা হাড় তৈরি সব মহিলা নয়, একজন যিনি হচ্ছেন হাওয়া, তাকে আদম আলাইহিসাল্লাতুসাল্লামের হাড়গুলি থেকে একটা হাড়ের অংশ নিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমাদের এখন যেটাকে বলা হয় কুলনের মতো, আল্লাহ এটা বানিয়ে নিয়েছেন। এখন রসুল বলেছেন যে, রসুল্লাহ সাল্লাম বলেছেন তারা এই বাঁকা নিয়ে যদি জীবনযাপন করতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু বাঁকা যদি তুমি সোজা করতে চাও তাহলে কী হবে জানেন? বাঁকা হাড় সোজা হয় না, ভেঙে যায়। রসুল বলেছেন যদি সোজা করতে চাও ভেঙে যায়। এই জন্য ভাঙ্গা যদি আপনি যদি কেউ ভাঙবেন শুধু, তাহলে আপনি বউ মারতে পারেন, কিন্তু ইসলাম এটা কখনো শিখিয়ে দেয়নি। বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার যখন আসলো, বউরা এসে সকালবেলা অভিযোগ জানালো যে স্বামীরা মারে, রসুল্লাহ মিম্বর দাঁড়িয়ে বললেন কিছু মানুষের কি হইল, তারা তাদের স্ত্রীদিকে ফিটায়, আবার তাদের সাথে থাকেও, লজ্জা দিলেন রসুল্লাহ সাল্লাম তাদের, এবং তা বললেন যে কিছু আলে মোহাম্মদের উপর আজকে অনেক মানুষ, মেয়েরা আসছে, তারা ভালো মানুষ না যারা তাদের বউকে মারে। আপনি বউ মারবেন না, মায়ের কথা শুনে মাকে বলবেন যে মা আর কিছু বল, যদি একবারেই পছন্দ না হয়, আপনারও পছন্দ না হয়, আপনার মায়েরও পছন্দ না হয়, এবং সে শরিয়া বিরোধী চলে, তখন তালাক দিবেন, চলে যাক, এক তালাক দিবেন, যদি ভালো হয় সে ধীরে ধীরে শরীয়ত মোতাবেক এক তালাক দুই তালাক দিয়ে ধীরে ধীরে বিদায় করবেন, যেটা নিয়ম মোতাবেক সরাই নিয়ম আছে এবং আইনেরও ব্যাপার আছে, এগুলো দেখে শুনে তালাক দিয়ে দিবেন। কিন্তু আপনি তাকে হুট করে মাথা গরম করে মারামারি করবেন, এটা কিন্তু শরীয়ত বলে না। মাকে বলবেন যে না, মারার জন্য তো আমাকে অনুমতি দেওয়া হয়নি বিনা কারণে, সরাই এই কারণ থাকলে সেটা আলাদা কথা, কিন্তু বউ মারার জন্য মায়ের কথা শুনে এটা শুনতে হবে না, আপনাকে শুনবেন না এটা, কারণ লা তাআতালি মাখলুকুন ফি মাসিয়াতিল খালেক, স্রষ্টার অবৈধ হয়ে সৃষ্টির কারো অনুমতি আনুগত্য করা যাবে না। মায়ের আনুগত্য অন্য সব জায়গায় করবেন, যেগুলি শরীয়ত অনুমোদিত, কিন্তু এখানে আরেকজনকে মারার জন্য বললে আপনি মারবেন না, এটা মারার জায়গা নয়, সেটা মারবেন না। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে, মা যদি কোনো মার এটা মারতে পারবে কিনা, মাও মারতে পারবে না, শরীয়তে বিধান নয় যে শাশুড়ি বউ মারবে অথবা বউ শাশুড়ি মারবে, এটা কিন্তু শরীয়তে বিধান নয়, এটা হারাম, এটা কোনোটাই তিনি করতে পারবেন না। শরীয়তে মারা পর্যন্ত যাওয়ার কথা অনুমতি দেওয়া হয়নি। শরীয়তে বলছে ফাবরাসু হাকামি নাহলে হাকামি নাহলে, মিল না হলে দূরে দুজন দুই বিচারক নিয়ে আসো, তারা একটা সমাধান করে দিবে, হয় রাখবে না সোজা হবে না চলে যাবে, দুটো একটা ধীরে ধীরে সালিশ বৈঠক বসবে, ঠিক করবে তারা, কিন্তু মারবেন কেন? আরেকটি জিনিস হচ্ছে যদি এরকম বিনা কারণে আপনি দেখতে পান যে মাজলুম হচ্ছে আপনার স্ত্রী, আপনার উচিত হবে আলাদা থাকা, মাকে আপনি দেখাশোনা করা, মায়ের সাথে স্ত্রী দেখাশোনা জরুরি না, কারণ যেই মা স্ত্রীকে কাছে টানতে পারবেন না, অন্যায়ভাবে কষ্ট দিবে, সেই মা স্ত্রীর সেবা নেওয়ার থেকে মাহরুম হলেন। আর যেই মা কষ্ট করতেছেন, আপনি দেখছেন যে আপনার স্ত্রী খারাপ জানাচ্ছে, আপনি স্ত্রীকে বলেন যে আমি যেই মা, যেই যে স্ত্রী আমার মাকে দেখাশোনা করবে সেরকম স্ত্রী নিয়ে আসবো, ইনশাল্লাহ বউ স্ত্রী হয়ে যাবে, ইনশাল্লাহ এটা শুনতে পারলে।